প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের স্বাগত আমাদের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনারা হয়তো স্টার জলসার সবচেয়ে বেশি জনপ্রিয় একটি ধারাবাহিক কে আপন কে পর ধারাবাহিকটি সম্পর্কে বিস্তারিত জানেন, যেখানে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছিল ধারাবাহিকটির অভিনেত্রী জবা। অনেকেই আছেন যারা এই অভিনেত্রীর আসল পরিচয় সম্পর্কে জানেন না। তো আজকের এই ভিডিওতে এই অভিনেত্রীর লাইফস্টাইল ও বায়োগ্রাফি সম্পর্কে আমরা কথা বলবো। আপনাদের জানাবো তার আসল পরিচয়, গাড়ি, বাড়ি, পরিবার, মোট সম্পত্তি এবং তার ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত অনেক কিছু। তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটিতে একটি লাইক করে সম্পূর্ণ আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আর এমনই সকল ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন বিজন আনুক্রিয়েশন ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অভিনেত্রীর আসল নাম হচ্ছে পল্লবী শর্মা এবং এনার ডাক নাম হচ্ছে জবা ও পল্লবী। তিনি জন্মগ্রহণ করেছেন 1992 সালের 5ই মার্চ। সেই অনুযায়ী 2022 সালে ইনার বর্তমান বয়স হচ্ছে 30 বছর। অভিনেত্রীর জন্মস্থান হচ্ছে দেহরাদুন, উত্তরাখণ্ড, ভারতে, এবং ইনার বর্তমান ঠিকানা কাজের সূত্রে কলকাতা, ভারত। অভিনেত্রীর জাতীয়তায় একজন ভারতীয় এবং ইনার ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। অভিনেত্রী পেশায় একজন মডেল ও একজন অভিনেত্রী। ইনার শিক্ষা জীবন সম্পর্কে কথা বললে, তিনি তার স্কুলের পড়াশোনা দেহরাদুন গার্লস হাই স্কুল থেকে সম্পন্ন করেছেন এবং কলেজের পড়াশোনা সম্পন্ন করেছেন IITD হসপিটাল মুম্বাই থেকে, এবং ইনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আর ডিপ্লোমা ইন মেডিকেলে স্নাতক সম্পন্ন করেছেন। ইনার ফিজিক্যাল সম্পর্কে কথা বললে, ইনি উচ্চতায় 5 ফুট 6 ইঞ্চি। ইনার চোখের রং কালো, চুলের রং কালো এবং ইনার দৈহিক ওজন 55 কেজি। ইনার ফিগার মেজারমেন্ট হচ্ছে 32:29:32। ইনার রিলেশন সম্পর্কে কথা বললে, পল্লবী শর্মা বর্তমানে অবিবাহিত এবং তিনি কারো সঙ্গে প্রেম করছেন না, এবং তিনি নিজেই জানিয়েছেন তিনি এখনও সিঙ্গেল আছেন। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক তার পরিবারে কে কে আছে, তাদের সঙ্গে আপনাদের সাক্ষাৎ করিয়ে দিই। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক তার স্ট্রাগল ও ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত অনেক কিছু। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, পল্লবী শর্মা একজন ভালো নৃত্যশিল্পী। তিনি বেশ চমৎকার নাচ করতে পারেন। এমন সময় তার অভিনেত্রী হওয়ার ইচ্ছা জাগে, তখন তিনি মডেলিং করা শুরু করেন। আপনারা কি জানেন পল্লবী শর্মা ভারতীয় টিভি ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী? জি হ্যাঁ বন্ধুরা, ঠিক তাই। তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন হিন্দি সিনেমার মাধ্যমে। তার অভিনীত প্রথম সিনেমা 2013 সালে আসে, যার নাম ছিল পাগড়ি সিংহ দা তাজ। এরপর তিনি বাংলা টিভি সিরিয়ালের জন্য সিলেক্ট হন। টিভি সিরিয়ালটি ছিল কে আপন কে পর, যেটি 2016 সালে স্টার জলসায় আসে। এই সিরিয়ালে তার বিপরীতে কাজ করেছিলেন জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। পল্লবী শর্মা শুধুমাত্র এই সিরিয়ালটি করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন এবং প্রচুর পরিমাণে তার ফ্যান ফলোয়িং বেড়ে যায়। এরপর তিনি আবার 2018 সালে একটি সিনেমাতে কাজ করেন, যেটি ছিল পরেশান পারিন্দা। এরপর তিনি অভিনয় থেকে সম্পূর্ণ বিরতি নিয়ে নেন, কোনো প্রকার অভিনয় করতে তাকে আর দেখা যায়নি। তবে তিনি 2022 সালের শেষে এসে তিনি আবার বাংলা টিভি সিরিয়ালে ব্যাক করেছেন। তিনি জি বাংলাতে নতুন সিরিয়াল নিম ফুলের মধুতে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করছেন। তো বন্ধুরা, পল্লবী শর্মা আপনাদের কাছে কেমন লাগে এবং তার অভিনয় আপনাদের কেমন লাগে, তা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক তার পছন্দের কয়েকটি বিষয়, স্যালারি, কার কালেকশন ইত্যাদি সম্পর্কে। বন্ধুরা, পল্লবী শর্মার প্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং প্রিয় অভিনেত্রী সুচিত্রা সেন, এবং তার শখগুলি হচ্ছে ভ্রমণ করা, নাচ করা ও বই পড়া। তার প্রিয় ভ্রমণ স্থানের মধ্যে রয়েছে পাহাড়ি ও সমুদ্র এলাকাগুলি। তার প্রিয় রং হচ্ছে লাল ও হলুদ। তিনি খাবারের অভ্যাসে নন ভেজিটেরিয়ান এবং তার প্রিয় খাবারগুলি হচ্ছে বিরিয়ানি ও চকলেট। অভিনেত্রী ধারাবাহিকের একটি এপিসোড করার জন্য 20-25 হাজার রুপি চার্জ করে থাকেন এবং একটি সিনেমা করার জন্য 10-15 লক্ষ রুপি চার্জ করে থাকেন। ইন্টারনেটের তথ্য অনুযায়ী তার মোট সম্পত্তি হচ্ছে প্রায় 2 কোটি রুপির মতো। তো বন্ধুরা, এই ছিল আপনাদের প্রিয় অভিনেত্রী জবা মানে পল্লবী শর্মার ফুল লাইফস্টাইল ও বায়োগ্রাফি ভিডিও। এই ভিডিও আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর এমনই সকল ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিকের উপর। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।